এই জুমার দিনে দুইটা সময় চলে গেল, সারা দিনে দুইটা সময় চলে গেল, এই দুইটা সময়ে আল্লাহর কাছে যা চাইতাম তাই পাইতাম। জুমার দিনে দুইটা সময় থাকে, এই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। যদি আপনার আকীদার মধ্যে শিরক না থাকে, আমলে বেদাত না থাকে এবং রিজিকটা হালাল হয়। সময়টা হচ্ছে জুমার খুতবা, খতিব যে খুতবা দেওয়ার পরে নামাজ পড়ান, পড়ান না, খুতবার পরে নামাজ পড়ান। খুতবা শুরু হওয়া থেকে নামাজ শেষ হওয়ার এই যে মধ্যবর্তী সময়, এই সময় দোয়া কবুল হয়। আজকে আমরা কয়েকজন দোয়া করেছি, ইমাম সাহেবরা খতিব সাহেবরা দোয়া করেছেন খুতবায়। জনগণ আমরা আরবি সম্পর্কে এতটাই অজ্ঞ যে যখন ইমাম দোয়া করেন ওইটা যে দোয়া, এই দোয়ার সাথে আমিন বলতে হবে এটাও আমাদের জানা থাকে। প্রত্যেক মেম্বর থেকে আজকে বলা হয়েছে আল্লাহুম্মা আইজাল ইসলাম ওয়াল মুসলিমিন, তখন মানুষ বসে বসে আঙ্গুল ফুটায় মোবাইল টিপে, জানেই না যে দোয়া হচ্ছে আল্লাহুম্মা আইজাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ ইসলাম এবং মুসলমানদেরকে তুমি ইজ্জত দাও, সম্মান দাও। ওয়াদিল্লা শিরক ওয়াল মুশরিকিন, প্রত্যেক খতিব বলেছেন আজকে আল্লাহ তুমি মুশরিকদেরকে এবং শিরককে অপদস্থ করো। ওয়াদাম্মির আ'দা'আদ-দ্বীন, তোমার দ্বীনের যত শত্রু আছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। ওয়ানসুর ইবাদাকাল মুমিনিন, আল্লাহ তোমার মুমিন বান্দাদেরকে তুমি সাহায্য করো। এগুলো কি দোয়া না? দোয়া না। ভাগ্য ভালো মসজিদ কমিটি আরবি জানে না, নাহলে খতিব সাহেবের চাকরিও মনে হয় থাকতো না, নাকি? আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা আরবি সম্পর্কে এতটাই দুর্বল এখন এই জেনারেশন, জুমার দিনের দোয়ার ওয়াক্তে আমরা আমিন পর্যন্ত বলি না। আরেকটা সময় জুমার দিনে আসরের ওয়াক্তের পর থেকে মাগরিব পর্যন্ত, আসরের ওয়াক্তের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হয়। আজকে কয়জন দোয়া করেছি? দোয়া হবে নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে, নিজের আত্মীয় স্বজনদের জন্যে, নিজের রিজিকের জন্যে, ব্যবসার জন্যে এবং উম্মতে মুহাম্মাদের জন্য। আজকের আলোচনার বিষয় দোয়া নয়, কিন্তু দোয়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোনো কোনো ক্ষেত্রে মুসলিমদের কাছে এই দোয়ার অস্ত্র ছাড়া এখন আর কোনো অস্ত্র বাকি নাই। তো এই অস্ত্রটা কি আপনারা প্রয়োগ করতে পারবেন না পারবেন না? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। যখন মানুষের অস্ত্র ধরার সুযোগ থাকে না তখন তার অস্ত্রই হচ্ছে অস্ত্র। অস্ত্র কি? মানে চোখের পানি, এটাই আপনার অস্ত্র। ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ বলতেন যে তাহাজ্জুদের ওয়াক্ত, মানে যখন শেষ রাত চলে আসে তাহাজ্জুদের ওয়াক্তে যে দোয়াগুলো করা হয় এগুলো এমন এমন তীর বা এমন অস্ত্র যেটা কখনো ব্যর্থ হয় না।